हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मेघलास हॉबी एंड पैशन। मेघलास हॉबी एंड पैशने आपनादे सबाई के स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन एवं सुस्थ आछेन। आमी चले एसेछि आज के आरेकटा रेसिपी निये। आमार आजकेर रेसिपि एकटा चिकेनेर रेसिपि, खुबी टेस्टी एकटा रेसिपि। आमी आज के आपनादेर संगे शेयर करब चिकेन टिक्का मसाला। जदि आजकेर रेसिपिटा आपनादेर भालो लागे ताहले किन्तु अवश्यई एकटा लाइक दिए देबेन आर प्रचुर शेयर कर देवें। जरा प्रथमवार आमार चैनलटाके देखछेन तादेर काछे अनुरोध रइल तारा चैनलटाके सबस्क्राइब करे निन आर पाशे थाका बेल आइकनटाकेओ प्रेस करे दिन। ताहले आमी जखनी नतून कोनो भिडियो आपनादेर आपलोड करब आपनादेर काछे नोटिफिकेशन चले जाबे, आपनारा तखन आमार भिडियोगुलो खूब सहजेई देखते पाबेन। ताहले चलुन आमी चिकेन टिक्का मसाला रान्ना करी, आपनारा आमार संगे थाकुन आर देखते थाकुन। आमी एखाने 300 ग्रामेर मतो चिकेन नियेछि, बोनलेस चिकेन छोटो टुकड़ो करे नियेछि, तारपर खूब भालो करे धुए जल झरिए रेखे दियेछि। एबार एई चिकेनटाके किछु मसला दिये आमी ম্যারিনেট করব। তার জন্য নিয়ে নিলাম 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা, 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার না থাকলে আপনারা লেবুর রস দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সাদা তেল। এবার দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে যাতে সমস্ত মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে মিশে যেতে পারে। চিকেনটাকে আমি ভালো করে মশলার সঙ্গে মেখে নিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1/2 ঘন্টার জন্য রেস্ট হতে দেব। 1/2 ঘন্টা পর একটা প্যানে আমি কিছুটা 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই এবারে আমি মশলা মাখা চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত টুকরোগুলো চিকেনের আমি তেলের মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট লো ফ্লেমে এটাকে আমি রান্না হতে দেবো। তারপর 5 মিনিট পর চিকেনের টুকরোগুলোকে একটু উল্টে দেবো যাতে অন্য দিকটাও একটু ফ্রাই হতে পারে। 5 মিনিট এইভাবে রাখার পর দুটো সাইড যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এটা কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। কড়াইটা পরিষ্কার করে আবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2 মাঝারি সাইজের পেঁয়াজ একটু ছোট করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা মিনিটখানেক ফ্রাই করে নিয়েছি। এবার মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিলে খুব ভালো একটা কালার আসে রান্নাতে। তারপর চিনি আর পেঁয়াজ দিয়ে আরও মিনিটখানেকের জন্য আমি ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। পেঁয়াজ রসুন আদা খুব ভালো করে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 বড় সাইজের টমেটো পেস্ট। ভালো করে মিশিয়ে নিয়ে আরও খানিকক্ষণ আমি মশলাটাকে ভেজে নেব। এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। তার সাথে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে সামান্য একটু জল দিয়েছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কষতে থাকব। কয়েক সেকেন্ড কষে নেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাবো। কষাবার সময় অল্প অল্প করে আমি জল দেব আর কষাতে থাকব।
অল্প একটু জল দিয়ে দিলাম। এইভাবে আমি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি গ্রেভি বানানোর জন্যে বেশ খানিকটা জল। এবারে ফুটে উঠলেই এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা চিকেন টিক্কাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিটের জন্য এটাকে আমি রান্না হতে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা খুলে নিয়েছি, গ্রেভিটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সরটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েও কিন্তু দিতে পারবেন। ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি, খানিকটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেবার পর এটাকেও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে মিনিট দুয়েকের জন্যে আমি এটা রান্না হতে দেবো। 2 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিয়েছি, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দেবার পর আমি এরপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা না থাকলে আপনারা এটা স্কিপ করতেও পারেন। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবার পর আমি একটা পাত্রে চিকেন টিক্কা মশালাটা আমি পরিবেশন করে দিয়েছি। এই চিকেন টিক্কা মশালাটা কিন্তু গরম রুটি বা পরোটার সঙ্গে অসাধারণ খেতে লাগে। আপনারা যারা কখনো এটা বানাননি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলুন, আর কেমন লাগলো আমাকে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামতটা জানিয়ে ফেলুন। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই কিন্তু ততক্ষণ খুব ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।